মুম্বাইতে তো আমার ডান্স ক্লাস হেভি চলছে, ওটা নিয়ে নয় আর একটা ব্লগ বানাবো। তো একবার ভাবলাম পুনেতে ঘুরে আসি, তো পুনেটা যেহেতু মুম্বাই থেকে কাছে আর আমার একটা ডান্সের স্টুডেন্ট থাকে ওখানে, তো আমি প্ল্যান করলাম পুনেতে চলে যাওয়া যাক। তো ওখানে গিয়ে রিলস করা থেকে শুরু করে অনেক খাবার আমার জন্য রেডি করেছিল, লাইক নিজের হাতে রান্না করেছিল, পোস্ত তরকারি ডাল অ্যান্ড সো মেনি থিংস লাইক রাইস অ্যান্ড একা হাতে আইসিকা করেছিল। অ্যান্ড আমি তো লাইক কোনটা দিয়ে শুরু করবো খেতে সেটা বুঝতেই পারছিলাম না, বাট অনেকদিন বাদে বাঙালি রেসিপি খেতে পেয়ে লাইক খুব ভালো লাগলো, লাইক ভাত ডাল কাইন্ড অফ থিং। তো বিকালবেলা আমরা ভাবলাম একটুখানি বাইরে বেরোই, বাইরে বেরিয়ে এখানে এখানকার জিনিস যা যা আছে একটু এক্সপ্লোর করা যাক। তো এখানে চায়ের দোকান খুব ফেমাস, এখানে চাকে অমৃততুল্য বলা হয়। তো অমৃততুল্য নামের ইভেন দোকানও রয়েছে। তো আমরা গেছিলাম টাকিলা চায় বার, ইটস নট লাইক বার তোমরা যেরকমভাবে ভাবছো, এটা শুধু এখানে চা পাওয়া যায়। চা খাবার জন্য এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে তৈরি করা হয়েছে, ইটস ফিল লাইক ইটস এ বার অর পাব কাইন্ড অফ। সুন্দর মিউজিক চলছিল লাইক ডিংস আ কাইন্ড অফ অ্যান্ড, বাট এখানে লাইক 12 টাকা 15 টাকা এরকমই প্রাইস, লাইক খুবই চিপ রেটের মধ্যে খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। অ্যান্ড বাড়িতে তো আমি নিজের হাতে বানিয়ে চা খাই, নিজের হাতে বানিয়ে চা খাওয়া মানে ওই মশলা ফসলা আমি দিই না, কারণ মশলা দিলে আমার ওই চায়ের ওই দুধ দুধ ফ্লেভারটাই চলে যায়। তো অন্য জায়গায় আমার চা খেতে বড্ড চাপ লাগে, বিকজ ওই ফ্লেভারটা না কেউ মিস করে দেয়। তো এখানে অসম চা বানিয়েছিল। চা খাবার পর কোথায় যাবো কোথায় যাবো ভাবতে ভাবতে লাস্টে ঠিক করা হলো শপিং মলে যাওয়া যাক। তো ওখানে কাছাকাছি যে শপিং মলটা ছিল আমরা সেখানেই চলে গেলাম। ইটস ফানি, শপিং মলটা বেশ ভালো আমাদের এখানকার কলকাতার মতনই। অ্যান্ড এখানে তুমি কলকাতার মতনই সমস্ত এগুলো পাবে, লাইক হাবিবস অ্যান্ড অল দ্য লাইক রিনোন ব্র্যান্ড টয় ট্রেন থেকে শুরু করে সমস্ত কিছু যেমন থাকে। সো আমরা ওখানে গিয়ে ফার্স্টে লাইক বার্গার খেলাম অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ এত খাচ্ছি সকাল থেকে, লাইক আমাকে খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে, আমি লাইক কত খাবো আর। তো এরপর আইশিকা বাবুর সাথে একটুখানি টয় ট্রেনে ঘুরলো, চারতলা নিচে বেসমেন্টে আমাদের গাড়িটা ছিল, সেটাকে আবার ওপরে তুলতে হলো। না না, খাওয়া এখনও শেষ হয়নি, এরপরে ক্যান্ডেল লাইট ডিনার, এটা আইশিকার আইডিয়া ছিল। সো ওখানকার বিরিয়ানি হচ্ছে লাইক হায়দ্রাবাদি বিরিয়ানি ওখানে বেশি খায়, তো আমি হায়দ্রাবাদি বিরিয়ানি কোনোদিনও টেস্ট করিনি, তো আমার জন্য স্পেশালি হায়দ্রাবাদি বিরিয়ানি আনা হলো সেদিনকে অ্যান্ড ক্যান্ডেল লাইট ডিনার করে সেটা খাওয়া হলো। অ্যান্ড যেটা না বললেই না, সব শেষে চকলেট পান, ইট ওয়াজ অসম, ওপরে চকলেট আর ভেতরে পান। ইচ্ছা থাকলেও আবার বেরিয়ে পড়তে হলো, কারণ পরের দিনকে আবার ডান্স ক্লাস যেতে হবে। তো চলো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, টাটা।